তো তারপর বিভিন্ন সময় তারা সেখান থেকে খেত, এই জন্য ওটাকে তাসরিক বলা হয়। সুরকুন শব্দের অর্থ কি? সূর্যের আলো, এটা ওই তাফে তারা শুকাইতো, এই জন্য তাসরিকের তিন দিন বলা হয়। আইএমএ মিনা, মিনার তিন দিন, আইএমএ তাসরিক। এই তিন দিন খানা পিনার দিন, খানা পিনা করবেন আর আল্লাহর জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গণনাকৃত কয়েকটি দিনের স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আইয়ামে মা'দুদাত ইয়াউমুন নাহার ওয়া সালাসাতু আইয়াম বাদা ইয়াউমিন নাহার। এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আইয়ামে তাসরিকের দিনগুলোই হচ্ছে আইয়ামে মা'দুদাত। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা গণনাকৃত কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো। এ কথার অর্থ হলো আত তাকবীর আইয়ামিল মিনা, আত তাকবীর ফি আইয়ামিত তাসরিক বাদা সালাওয়াতিল মাকতুবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন দিন তাকবীর চলবে, এই যে ঈদাইনের তাকবীর সশব্দে চলবে, রাস্তাঘাটে চলতে ফিরতে বাড়িতে প্রবেশে বাজারে তাকবীর পড়বেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনান, তিনি মিনায় তার তাঁবুতে অবস্থান করে তাকবীর পড়তেন। তার তাকবীর দেখে অন্যরাও তাকবীর পড়ত, হাত্তা তার তাজ্জু মিনান বিতাকবীরিহিম, লোকদের তাকবীরে মিনা গুঞ্জরিত হয়ে উঠত। সম্মানিত উপস্থিতি, একদিনও আমরা সেইভাবে তাকবীর পড়ি না, এটা যে একটা সুন্নাহ, আল্লাহকে স্মরণ করার বিশেষ দিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা গণনাকৃত কয়েকটি দিনে আল্লাহকে স্মরণ করো। কি দিয়ে স্মরণ করবেন? স্মরণ করার বাক্যই হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কে বলেছেন? ইকরামা বলছেন ফরজ সালাতের পরে সালামন্তে এই তাকবীরগুলো পড়বেন। এটা হলো তাকবীরে মুকাইয়্যাদ, নির্দিষ্ট তাকবীর। আরেকটা আছে তাকবীরে মুতলাক, জিল হজের চাঁদ উদয় হওয়া থেকে তাকবীরে মুতলাক শুরু হয় এবং 10 তারিখ পর্যন্ত যেই তাকবীর চলে, এমনকি 13 তারিখের আসর পর্যন্ত যেই তাকবীর চলে। হ্যাঁ, ফরজ নামাজের পরে, নফলের পরে, চলতে ফিরতে উঠতে বসতে অনির্দিষ্টভাবে যে তাকবীর হয় এটাকে বলা হয় তাকবীরে মুতলাক। আর আরাফার দিবসের ফজর থেকে নিয়ে আইয়ামে তাসরিকের শেষ দিন আসর পর্যন্ত, 13 তারিখে 13 জিলহজের আসর পর্যন্ত প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে কমসে কম একবার, পারলে আরও একাধিকবার যদি পারেন তাকবীর পড়বেন। এই নির্দিষ্ট সময়গুলোতে তাকবীর পড়ার নাম হলো আল জিকরুল মুওয়াক্কাত বা তাকবীরে মুকাইয়্যাদ। এই নির্দিষ্ট সময়ের তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকবীর পড়তে বলছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না, তার এই তাকবীর দিয়ে কোনো কাজ হবে না। অবশ্যই 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আল্লাহকে স্মরণ করার অন্যতম হলো 5 ওয়াক্ত সালাত। এর আগে পিছে যত নফল সালাত এগুলি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, কুরবানির পশু জবাই করার কিছু শর্ত শরায়ত আছে। যেই ব্যক্তি কুরবানির পশু জবাই করবেন তিনি অবশ্যই জ্ঞানবান হতে হবে, কোনো পাগল ব্যক্তি কুরবানির পশু জবাই করবে না। কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে পুরুষ নারী উভয়ই জবাই করতে পারে, একটা কুসংস্কার আছে মহিলারা কুরবানির পশু জবাই করতে পারবে না। এমনকি কুরবানির বাহিরেও যে কোনো পশু জবাই করার ক্ষেত্রে আমরা কি হুজুর খুঁজি, মৌলভী মৌলানা সাহেব খুঁজি, পুরুষ মানুষ খুঁজি, তলেবে এলেম খুঁজি, যে মহিলারা নাকি জবাই করতে পারবে না, এটা একটা প্রচলিত কুসংস্কার এবং বেদাতি বিশ্বাস। এই বিশ্বাস আউট করে দেন, নারী পুরুষ উভয়ই পশু জবাই করতে পারে, কুরবানির পশু জবাই করতে পারবে পর্দা মেনটেন করে, হ্যাঁ, যদি জবাই করতে সক্ষম হয়। এমনকি বালেক নাবালেক যদি শক্তি থাকে জবাই করার মতো, মুসলমান ঘরের সন্তান ভালো মন্দ পার্থক্য জ্ঞান আছে বোঝে, তাহলে সেই ব্যক্তি নাবালেক হলেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে সেই জবাই সহি, এতে কোনো সমস্যা নেই। তবে যদি কোনো পাগল ব্যক্তি জবাই করে তার জবাই সহি নয়। এমনিভাবে যেই বাচ্চা ভালো মন্দর পার্থক্য জ্ঞান নাই, এত ছোট বাচ্চা যদি জবাই করে তারও জবাই করা সহি নয়। যদি কোনো ব্যক্তি নিশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে যায় 5 ওয়াক্ত সালাতে হলেও তারও জবাই করা সহি নয়। সম্মানিত উপস্থিতি, জবাই করার সময় নিয়ত থাকতে হবে আল্লাহকে স্মরণ করা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এমনিভাবে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, যদিও আমাদের দেশে ইহুদি খ্রিস্টান নাই, হ্যাঁ, বা খুব কমই আছে আমাদের এইসব অঞ্চলে,
যদি আহলে কিতাব সেই কিতাবি অনুসারী হয়ে থাকে, মোহাম্মদের দিন মোহাম্মদ সাল্লামের দিন গ্রহণ করে নাও থাকে, তারাও যদি কোনো পশু বিসমিল্লাহি আল্লাহু আকবর বলে জব করে, হ্যাঁ তাওরাতের অনুসারী ইঞ্জিলের অনুসারী, তাদেরও জব করা সহি হবে। আল্লাহ তালা তাদের জবকৃত পশুর মাংস আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু তাদের চেয়ে নিকৃষ্ট হলো বেনামাজি, পৌত্তলিক, মুশরিক, মূর্তি পূজারী। এই মূর্তি পূজারী বৌদ্ধ জৈন অন্যান্য সম্প্রদায় যারা আছে কিতাবীদের বাহিরে, তাদের জব করা পশু হালাল না। বেসালাতি কোনো পশু জব করলে সৌদি আরবি বিদ্বানদের মতে জবকৃত ওই জবকৃত পশুর বস্তু খাওয়া যাবে না, এটাও হালাল না। তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত সালাতি হতে হবে যিনি এটা জব করবেন। জব করার সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলতে ভুলবেন না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বলতে ভুলে যান, তাহলে কিন্তু ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ যদি তরক করেন, তাহলে কিন্তু ওই পশুর মাংস খাওয়া যাবে না। স্মরণে আছে, বলতে হবে আপনি বলতেছেন না, ওই পশুর মাংস খাওয়া যাবে না। আর যদি ভুলে যান, জব করার কথা খেয়াল নাই, তাহলে অন্তত মাংস খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত বিসমিল্লাহ তরক করে, তাহলে তার জবহ বিশুদ্ধ নয়। এবার আরেকটি শর্ত হলো যে যেই অস্ত্র দিয়ে আপনি জব করবেন ধারালো অস্ত্র হতে হবে, অবশ্যই ধারালো অস্ত্র হতে হবে যাতে পশুটি খুব সহজে জব হয়ে যায়। পশুর যেটা স্মারক আছে, তারপর সাইডে দুটি রগ আছে, হ্যাঁ যেটা এই রগগুলো ভালো করে দেখবেন ওটা জব হয়েছে কি না, কাটা পড়ছে কি না। পশু জব করা ভালো করে জব করতে হবে, পরিপূর্ণভাবে জব করতে হবে। জব করার পর পশু ঠান্ডা হওয়ার আগে পশুর হাত পা ধরে রক কেটে দেওয়া, হ্যাঁ তারপরে ছেলা শুরু করা ইত্যাদি এই জাতীয় কর্ম করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা কুতিয়া মিনাল বাহিমা তা ওয়াহিয়া হাইয়াতুন ফাহিয়া মাইতাতুন। পশু ঠান্ডা হওয়ার আগে, এমনকি মৃত্যুবরণ করার আগে যদি কোনো ব্যক্তি সেখান থেকে মানে কোনো কিছু অংশ কর্তন করে, তাহলে সেই অংশটুকু মৃত্যু, সেটা খাওয়া হালাল হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব পশু জব করেছেন, জব পরিপূর্ণ হয়নি, তার আগেই আপনি রক কেটে দিচ্ছেন, হাত পায়ের রক কেটে দিচ্ছেন, চামড়া ছেলা শুরু করছেন, এটা আদবের পরিপন্থী, এমন কাজ করবেন না। হারাম না হলেও এটা পশুর প্রতি অবিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এহসান করা, দয়া করা সর্বক্ষেত্রেই ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, ফাইজা কতালতুম ফাহসিনুল কিতলা ওয়াইজা যাবাহতুম ফাহসিনুজ যাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বক্ষেত্রে দয়া করা তিনি ফরজ করে দিয়েছেন। যখন তোমরা কোনো পশু প্রাণীকে হত্যা করতে যাও, এমনকি দণ্ডবিধিজনিত কাউকে অপরাধের কারণে কাউকে হত্যা করতে যাও, তখন তোমরা সেই ক্ষেত্রে যথাসম্ভব যথাসম্ভব ইহসানের সাথে হত্যা করবে। জব করার সময় পশু জব করলে ভালোভাবে জব করে নিবে। ওয়ালি ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমাদের কোনো ব্যক্তি যেন তার ছুরিটাকে ভালো করে ধার দে নেয়। ওয়ালি ইউরেহ যাবিহাতাহু, এরপর তার পশু প্রাণী জব করে নেয়। সম্মানিত উপস্থিতি, আপনি যে ছুরি ধার দিবেন, হাতিয়ার ধার দিবেন, সেই ক্ষেত্রেও একটা আদব আছে। সেই আদবটা হলো যে আপনি অন্তত পশু প্রাণীর সামনে পশু ধার ছুরি ধার দিবেন না। যদি ধার দেন সেক্ষেত্রে পশুকে হতচকিত করা হয়, তাকে চমকে তোলা হয়, তাকে মৃত্যু দেওয়ার আগেই যেন আরেকটা মৃত্যু আপনি দিয়ে দিচ্ছেন, ভয়ের মৃত্যু, সে আতঙ্কিত হচ্ছে। এটা এহসানের পরিপন্থী, যথাসম্ভব আপনি আগের দিনে অথবা অন্য কোনো সময় আপনি পশু ধার ছুরি ধার দিয়ে রেডি করে রাখবেন, কোনোভাবেই পশুর সামনে ধার দেওয়ার চেষ্টা করবেন না। একটা পশুর সামনে আরেকটা পশু টেনে হিসড়ে নিয়ে এসে জব করবেন না, যথাসম্ভব চেষ্টা করবেন, যদি সম্ভব হয় এই আদবটা মেনটেন করার করবেন। কারণ একটা পশুর সামনে যখন আরেকটা পশু জব হয়, তখন সে হতচকিত হয়। যদি সম্ভব হয় একটা একটা করে নিয়ে আসা নিয়ে আসবেন, আর যদি অসম্ভব হয়ে যায় তাহলে আল্লাহকে যতটুকু সম্ভব ভয় করবেন, করে জব করে ফেলবেন। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন যে পশু যখন জবাই হয়ে যাবে, জবাই হওয়ার পর আমাদের সমাজে প্রচলিত একটা নিয়ম আছে, পশুর মাংস কুরবানির পশুর মাংস তিন ভাগ করে এক ভাগ আমরা নিজেরা খাই, এক ভাগ প্রতিবেশী আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়ার জন্য আমরা রেখে দিই, আরেক ভাগ আমরা গরিব মিসকিনকে সাদাকা হিসেবে দান করে দিই। তো এই যে ভাগটা, এটা মূলত ইমাম মুস্তাহিদিনে ইমাম, যারা গবেষক ইমাম,
তারা ইস্তেহাদের ভিত্তিতে এটা বের করেছেন। যেমন আল্লাহ বলছেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল ক্বানিয়া ওয়াল মুতাররা, পশু জবাই হয়ে গেলে নিজেরা খাও এবং যারা চায় না তাদেরকে খাও, যারা চায় তাদেরকেও দাও। এই আয়াতের ভিত্তিতে ওলামাগণ মুস্তাহাব মনে করেছেন। কি মুস্তাহাব মনে করেছেন? যে আন্না লুহুমাল আজাহি তুজজাউ সালাসাতু আজজায়েন, কুরবানির পশুর মাংসগুলিকে তিন ভাগে ভাগ করা হবে। সুলুসুন লাহু, এক ভাগ কুরবানিদাতার জন্য, অসুলুসুন ইহুদিহি, আর এক ভাগ সে আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবকে হাদিয়া দিবে। অসুলুতুন সুলুসুন ইয়াতাসাদদাকু বিহি, আরেক ভাগ সে সাদাকা হিসেবে, দান হিসেবে সেটা দিয়ে আসবে, জমা দিয়ে আসবে, যেটা আমরা সামের ভাগে জমা দিয়ে থাকি। এখানে কিছু কথা এসে যায়, আমরা যারা কুরবানিদাতা সামের ভাগে সাদাকা হিসেবে, যারা গরিব দিতে পারেনি কুরবানি, তাদের জন্য যেটা আমরা জমা দেই, তো সেখান থেকে সাদাকা আবার ঘুরিয়ে নেওয়া এটা উচিত না। সম্মানিত উপস্থিতি, কুরবানি যেটা সাদাকার নেওয়াতে বের করেছেন সেখান থেকে আর ঘরত নেবেন না। যেটা আপনি নিজেদের জন্য রেখেছেন সেখান থেকে খান। প্রয়োজনে আপনি নিজের ভাগটা বড় করতে পারেন, তিন ভাগ সমান সমান করতে হবে এমনটা জরুরি না। প্রয়োজনে আপনি নিজের ভাগ বড় করলে বড় করতে পারেন। আপনি হয়তো বাজার থেকে মাংস কম কিনতে পারেন, যদিও আপনার কেনার সময় এগুলো নিয়ত ছিল না, জবা হওয়ার পর দেখছেন আপনার সদস্য বেশি, অনেক লোকজন আছে, সেক্ষেত্রে আপনার ভাগটা আপনি বড় করলেন, প্রয়োজনে আপনি বিতরণের ভাগটা ছোট করলেন। আর যদি আপনার টাকা পয়সা থাকে, সবাই মোটামুটি কুরবানি দিচ্ছে কম বেশি, সেক্ষেত্রে দরিদ্রদের সংখ্যা কমে গেলে যা দিবেন তাতেই যথেষ্ট হবে। এলাকায় যদি দরিদ্রদের সংখ্যা বেশি থাকে, কুরবানিদাতার সংখ্যা কম হয়, সেই ক্ষেত্রে আমি স্মরণ করে দিতে চাই রাসূল সাল্লামের ওই হাদিসটি। আল্লাহ রাসূল প্রাথমিক পর্যায়ে তিনি বলছিলেন, ইন্নি নাহাইতুকুম আন ইদখারি লুহুমিল আযাহি ফাওকা সালাসাতি আইয়াম, আমি তোমাদেরকে কুরবানির পশুর মাংস তিন দিনের অতিরিক্ত সময় ধরে জমা করতে নিষেধ করছি। লিকাই তাসাআকুম, যাতে করে তোমাদের সবার জন্য এটা যথেষ্ট হয়ে যায়। সেই সময়ের সময়টা ছিল এমন যে মানে কষ্টকাঠিন্য অবস্থা, মানে কিচ্ছতা ছিল, দারিদ্রতা ছিল, যার ফলে রাসূল সাল্লাম তিন দিনের বেশি মাংস রাখা নিষেধ করে দিয়েছিলেন। একজন ব্যক্তি যে একটা উট কুরবানি দেয়, এক পরিবার একটা উটের মাংস, তিন দিন কেন? পনেরো দিনে এক মাসকে শেষ করতে পারবে? তো আল্লাহ রাসূল তিন দিনের বেশি জমা করতে নিষেধ করলেন, কারণ দরিদ্রতার পিরিয়ড, ওই সময়টা দরিদ্রতার সময় চলছে। তাই তিনি তিন দিনের বেশি জমা রাখা নিষেধ করলেন, যাতে বিতরণের ভাগটা বেশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন তো? যেই এলাকায় কুরবানি কম হয়, সেই এলাকার ক্ষেত্রে আমি বলবো অন্তত দুই দিকের হাদিস, জমা করার হাদিস যদি এখনও পাওয়া যায়, পরবর্তী বছরে যখন সচ্ছলতা আসলো, তিনি বললেন ফাকুলু, তোমরা এখন খাও, ও তাসাদ্দাকু, দান সাদকা করো, অদ্দাখিরু মা বাদা আলাকুম, যেভাবে ইচ্ছা তোমরা জমা করে রাখো। তাই বলে আপনি ওই ডিপ ফ্রিজ ভরানোর জন্য চিন্তা করে ফেলছেন, দরিদ্র প্রার্থীদের বঞ্চিত করে নিজের উদার পূর্তি করে খাবেন, আনন্দ পূর্তি করবেন, এমনটি না। আমি বলে দিতে চাই, কুরবানি হলো আল কুরবান মা ইয়াতাকাররুবু ইলাল্লাহ, যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কুরবানি মানে ত্যাগ, উদহিয়া দহিয়াতুন শব্দার্থ কি? ত্যাগ, বিসর্জন, ভোগের প্রতিযোগিতা না, কুরবানি মানে ত্যাগের প্রতিযোগিতা। খাবেন এবং ত্যাগ করবেন, দরিদ্রদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আমি আরো বলতে চাই যে কথাটি ইবনে রজব হাম্বলি লাতাইফুল মারফি বলেছেন, যে আমরা খাবো, আল্লাহকে স্মরণ করব, পাঁচ ওয়াক্ত সালাত, এই দিনগুলোতে আমরা সচেতন থাকব, পরিবার হাল আত্মীয় স্বজনকে নিয়ে আমরা আল্লাহর জিকিরগুলি স্মরণ করিয়ে দিব, এবং রাস্তাঘাটে চলতে ফিরতে, বাড়িতেও বিছানায় আমরা তাকবীরগুলো পড়ার চেষ্টা করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস না বললেই নয়, আল্লাহ রাসূল বলছেন, কুলু ওয়া তাসাদদাকু ওয়াসতামতিউ বিজুলুদিহা ওয়া লা তাবিউহা, তোমরা খাও, সাদাকা করো এবং এর চামড়া দিয়ে উপকৃত হও, তবে এটা কি করো না, তোমরা বিক্রি করো না। সম্মানিত উপস্থিতি, যদিও এইটার মহাকিগণের সনদ জয়ীব বলেছেন, কিন্তু কুরবানি মানে ত্যাগ, কুরবানি অর্থ আল্লাহর নৈকট্য অর্জন করা। তো আল্লাহর নৈকট্যর জন্য যেই পশু কুরবানি করা হয়েছে, এই নৈকট্যর সাথে সাংঘর্ষিক কোনো কাজ করা যাবে না, পার্থিব্য স্বার্থ এখানে নিয়ে আসা যাবে না। স্বার্থটা কি? স্বার্থটা হলো
আমরা যদি কুরবানির পশু বিক্রয় করি, কুরবানির পশু থেকে কষায়ের জন্য, কোটা বাছাকারীর জন্য আজরা মজরি পারিশ্রমিক হিসাবে সেখান থেকে যদি আমরা গোস্ত দিয়ে তার মনকে খুশি করার চেষ্টা করি, তাহলে কিন্তু এই কুরবানি কুরবানি হিসেবে হবে না। আপনি কুরবানি করার পূর্বে অবশ্যই আপনি কষাইকে বলবেন, ভাই আমি আমার একটা ষাড় গরু আছে অথবা গাভী আছে অথবা ছাগল আছে, আমি এটা জবাই করব এবং আপনার কাছ থেকে আমি কোটা বাছা করে নিব, আপনি কত টাকা নেবেন, এই কন্ট্রাক্ট আপনি আগেই করবেন। আপনি যদি 1,00,000 টাকা দিয়ে কুরবানি কিনতে পারেন, 1,50,000 টাকা দিয়ে কুরবানি কিনতে পারেন, 50,000 টাকা দিয়ে, 20,000 টাকা দিয়ে আপনি কুরবানি করতে পারেন, তো আপনি 1,000 টাকা 2,000 টাকা মজুরি আপনি পকেট থেকে দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন ইনশাল্লাহ। আপনাকে পকেট থেকে মজুরি কন্ট্রাক্ট করতে হবে কুরবানির পশু জবাই করার আগে। ভাই এক টুকরা গোস্তের স্বার্থে আপনার কাছ থেকে এই কুরবানির পশু কোটা বাছা করে নেব না। আপনি মন খারাপ করবেন না, আপনি কত টাকা নেবেন এই গাভীটা কোটা বাছা করে দিতে, সেই পরিমাণ আপনি চান আমি সেটা দিয়ে দিব, অথবা পারলে নিজেদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে নিয়ে নিজেরাই আপনারা কোটা বাছা করলেন আনন্দ চিত্তে, কি সমস্যা আছে? এতে কোনো সমস্যা নেই। যদি কোনো দরিদ্র আত্মীয় স্বজন এসে আপনার সাথে কোটা বাছা করে, ওকে দরিদ্র হিসেবে দিবেন, প্রতিবেশী হিসেবে দিবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিসেবে হাদিয়া দিবেন, কিন্তু আপনি কোনোভাবেই এটা নিয়ত করবেন না সে কোটা বাছা করলো এতক্ষণ ধরে এতটুকু দিলে কেমন হয়, সামের ভাগে যা আছে ওকে যদি তাই দেই এটা কেমন হয়ে যায়, হ্যাঁ ও তো কোটা বাছা করলো আমাদের সাথে অনেক কষ্ট করলো একটু বেশি করে দিয়ে দেই, হ্যাঁ এমনটা যদি চিন্তা করেন তাহলেই কিন্তু পারিশ্রমিক চলে গেল। বরং আপনি তা মনে না করে আপনি হাদিয়া হিসেবে দিবেন সেটা ভিন্ন বিষয়। হাদিয়া ছাড়া যদি পারিশ্রমিকের নিয়ত হয় তাহলে কিন্তু কুরবানি হবে না। এখানে যদি কোনো ব্যক্তি তিরস্কার করে, সমালোচনা করে, তাতে আপনার দেখার বিষয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হক আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك.